Assalamualaikum পৃথিবীর সবাইকে, কেমন আছেন আপনারা? এটা হচ্ছে আলমনগর সুগন্ধা হাউজিং। আমি ঠিক পরের দিনই একটি ব্লগ নিয়ে চলে এলাম, সেটি হচ্ছে আমার এই ছাদের পরিচর্যা, ছাদ ক্লিন আপ করাটা শেষ আলহামদুলিল্লাহ দুই দিনের মধ্যে কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে লাইন আপ করা হয়েছে ইটগুলো দিয়ে, এবং আস্তে আস্তে আমি এখানে ফুলের টব দিয়ে অথবা ছোট ছোট যেগুলো গাছ চারা আছে সেগুলো লাগিয়ে ছাদটাকে আরও সুন্দর করে তুলব। হ্যাঁ, এখানে কাপড় মেলা আছে ভাড়াটি আর পাঁচতলার, কিন্তু এই ব্যবস্থাটাও নিতে হবে, কারণ এখানে যদি তার মার থাকে তাহলে দেখতে ভালো দেখাবে না। দেখতেই পাচ্ছেন আমার মেয়ে কত সুন্দর উপভোগ করছে, একটা সুন্দর ব্রিজ বয়ে চলছে। বাইরে আমাদের টুকটাক সদাই কিনার কাজ ছিল, এছাড়াও আমরা মেট্রো রেলের যে কাজটা হচ্ছে, ডেপো তৈরি হচ্ছে হেমায়তপুরে, সেটাও দেখতে বেরিয়ে পড়লাম। মেট্রো রেলের ডিটেলস নিউজ নিয়ে আমি আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছিলাম, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। এই মেট্রো রেলের ডেপোটি হচ্ছে আমাদের বাসা থেকে মাত্র 5 মিনিটের দূরত্ব। মেট্রো রেলটি যখন পরিপূর্ণ হবে তখন আমার বাচ্চাদের স্কুলে নিয়ে আসা নিয়ে যাওয়াটা খুবই খুবই সুবিধাজনক হয়ে যাবে। এবং ইংলিশ মিডিয়াম স্কুল যেহেতু এখানে নেই, তাহলে আমি ঢাকামুখী কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে পারবো। আপনারা হয়তো আগের ভিডিওগুলোতে দেখেছেন, একটা ভিডিও ছিল যেটাতে আমি বলেছিলাম আমার বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়ার যাতায়াতের ব্যবস্থা না থাকার কারণে আমি স্কুলে ঠিক মতো ভর্তি করাতে পারছি না। তো মেট্রো রেলের কারণে এই ব্যাপারটা আমার খুব সুবিধাজনক হবে, আমার জন্য খুব উপকারী হবে। এটা হচ্ছে হেমায়তপুর বাজারের অপোজিট রাস্তাটা, এই যে সামনে সেটা হচ্ছে হেমায়তপুর ব্রিজ। মডার্ন বাংলাদেশে মডার্ন অনেক কিছুই হচ্ছে, কিন্তু একটা জিনিস এখনো আগের মতোই রয়ে গেছে, সেটা হচ্ছে রাস্তাঘাটে ময়লা পড়ে থাকা। দেশটা এত উন্নত করছে, কিন্তু আমরাই যদি পরিষ্কার না রাখি তাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না। এখন দেখা যাচ্ছে যেখানে আমরা মেট্রো রেল তৈরি করা হয়েছে সেখানে যদি গিয়ে ময়লা ফেলি অথবা নোংরা করে রাখি, তাহলে তো আমাদের নিজেদের কাছেই খারাপ লাগবে। ওই যে ওখানে এক্সকাভেটর দেখতে পাচ্ছেন, সেখান থেকে কাজ শুরু হয়েছে। ও না, সরি, আমি ভুল বলে ফেললাম, আসলে আমি মনে করেছিলাম এখানে থেকেই কাজ হচ্ছে, আর একটু সামনে থেকেই কাজ শুরু হচ্ছে। রাস্তার মাঝখানে এভাবে পার্কিং করাটা ঠিক হবে না, তাই বলে আমরা একটু দূরে পার্ক করে তারপরে আমি গিয়ে ওখানে স্টেশনের কাজটা দেখছি। ওই যে অনেক দূরে সবুজ লাল আমাদের আলমনগর ব্রিজটি দেখা যাচ্ছে, ফুটওভার ব্রিজটি, যেটা নিয়েও আমি একটি ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে আমার চ্যানেলে দেখতে পারেন। আর এই যে এটা হচ্ছে মেট্রো রেলের ডেপো, কত সুন্দর, আমরা কতটা এগিয়ে এসেছি আলহামদুলিল্লাহ। আমি এখন একটু তাদের সাথে গিয়ে কথা বলার চেষ্টা করব। এখানে অনেকগুলো ছোটোখাটো ঘর বাড়ি টঙের দোকান টোকান ছিল, সেগুলো সব সরিয়ে ফেলে তারপরে এখানে ডেপোটি তৈরি করা হয়েছে এবং স্টেশনটি তৈরি করা হয়েছে। এবং আমি যখন ভিডিও করছিলাম আসলে আমি কথা বলার জন্যই যাচ্ছিলাম, কিন্তু তারা ইনফরমেশন দিতে চাইলো না, কারণ এখনও উদ্বোধনটি শুরু হয়নি, তাই আমার ভিডিও করাটাও নিষেধ বলছিল প্রশাসনের মাধ্যমে, বলছে যে এটা নাকি করার নিষেধ আছে। তারা ভিডিওতে কিছু বলতে চাচ্ছিল না, কিন্তু তারা ওই ডেপোটি দেখাচ্ছিল যে এখানে স্টেশন হবে, এখান থেকেই শুরু হবে। এবং আমিও বলছিলাম যে দেখেন এটা তো আমাদের জন্যই তৈরি করা হচ্ছে, তাহলে কেন আমরা ভিডিও করতে পারবো না? তখন ওনারা বললো আপু উদ্বোধনটি হোক, তারপরে আপনি করতে পারবেন। তো আমি চেষ্টা করব উদ্বোধনের দিন একটি ভিডিও করার জন্য। আর এখান থেকে আমার বাসা একদমই কাছে, 5 মিনিটের হাঁটার রাস্তা। এই রাস্তাগুলো এখন ঠিক করা হচ্ছে, এবং এই রাস্তাগুলোর যে আগে কি অবস্থা ছিল,
আলহামদুলিল্লাহ যে এখানে কাজটি শুরু হয়েছে এবং সবগুলো রাস্তাঘাট ঠিক করা হচ্ছে। এই মসজিদটিও মনে হয় না থাকবে, এখানে যে মসজিদটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি মসজিদ, এটা মনে হয় না এখানে থাকবে, কিন্তু আমি সঠিক জানি না তাই আমি ভুল কিছু ইনফরমেশন দিতে চাচ্ছি না। আমি প্রায় 2017 থেকে অপেক্ষা করছিলাম যে এই এলাকাটা কবে উন্নত হবে, আমি যেখানে বসবাস করছি সেটার আশেপাশে কবে উন্নত হবে। আলহামদুলিল্লাহ এখন থেকে স্বপ্ন সত্যি হচ্ছে। এই যে আমি চলে এলাম আমার বাসার কাছে। আজকে তাহলে এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন। আমি বাসার কাছে এসে এখানে ফুচকা খাওয়ার জন্য নামলাম। আমার হাজবেন্ড আমাকে এত একটা সুন্দর জিনিস গিফট করলো, এটা আসলে আমার খুব পছন্দের। সবাই ভালো থাকবেন। জাজাকাল্লাহ খায়রুন।